আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সুইস মেরাম বাটার ক্রিমের রেসিপি এই বাটার ক্রিম দিয়ে যে কোনো ধরনের কেক এর ডিজাইন আপনারা ডেকোরেশন করতে পারবেন যদিও আমি ডেকোরেশনে একটু কাঁচা যার কারণে এক ধরনের ডিজাইনটাই আমি এখানে করেছি বাট এই বাটার ক্রিমের একটি সুবিধা হলো এই ক্রিমটা সহজে গড়ে যায় না খুবই সুন্দর পারফেক্ট ডিজাইন করা যায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কয়েকটা কেক বেশ কয়েকটা কেক আমি এই ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি চলে যাচ্ছি আজকে আমরা সেই ক্রিমটি বানাতে এর জন্য আমি দুশো গ্রাম বাটার নিয়েছি আমি এখানে আরঙের সল্টেড বাটারটা ব্যবহার করছি আপনারা যদি আনসল্টেড বাটার নিতে চান নিতে পারেন আর আমি এখানে ডিম ব্যবহার করব চারটি তবে শুধুমাত্র ডিমের সাদা অংশ আর ডিমটা অবশ্যই একদম ফ্রেশ হতে হবে মানে বাজার থেকে কিনে এনে ফ্রিজে রাখা অনেক দিনের পুরনো ডিম দিয়ে এটা করবেন না ফ্লেভারের জন্য ব্যবহার করব যে কোনো ধরনের এসেন্স আমি এখানে ভ্যানিলাটা নিয়েছি আর এখানে ব্যবহার করব চিনি ওয়ান ফোর্থ কাপ আমি এখানে নিয়েছি হাফ কাপ মতন চিনি আপনারা এখানে ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ তবে ওয়ান ফোর্থ কাপ একটা স্ট্যান্ডার্ড মিষ্টি আনবে খুব হালকা সাধারণ একটি মিষ্টি আসবে অনেক বেশি মিষ্টি হবে না এই ক্রিমটার আরেকটা সুবিধা হচ্ছে মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবেন প্রথমেই আমি ডিমগুলো ভেঙে সাদা অংশ এবং হলুদ অংশ আলাদা করে নিব এই ব্যাপারটা একটু সাবধানে করতে হবে কোনোভাবেই যেন সাদা অংশের সাথে কুসুমটা মিলে না যায় আমি সবগুলো একসাথে ভেঙে নিচ্ছি আপনারা আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে এই কাজটা করে নেবেন এরপর আমি হাত দিয়ে এই কুসুমগুলোকে সেপারেট করে নিব আপনারা যেভাবে ভালো হয় সুবিধা হয় সেভাবে আপনারা সেপারেট করে নিতে পারবেন তবে এই জিনিসটা মিক্সচিওর করতে হবে যেন এগুলো ভেঙে না যায় ডিমের সাদা অংশটা আমি নিয়ে নিয়েছি আমি দুইশো গ্রাম বাটারের জন্য এখানে চারটি ডিমের সাদা অংশ ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে অ্যাড করে দিলাম উইস্ক দিয়ে একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি চিনিটা মেশানো হয়ে গেছে আমি এদিকে চুলায় একটা পাত্রে বেশ কিছুটা পানি গরম হতে দিয়েছি পানিটা দিয়েছি কিন্তু তলা পর্যন্ত এটা যেন অনেক বেশি ভরে দিতে যাবেন না তাহলে যেন ডিমের অংশটা যেন এটার সাথে টাচ না লাগে বোলটা বসানোর পর এটাকে কন্টিনিউসলি নেড়ে চেড়ে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি আবার বলছি এর থেকে বেশি রাখার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যেতে পারে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যেন তাপে ডিমটা যেন একদিকে কোনোভাবেই সিদ্ধ না হতে শুরু করে কন্টিনিউয়াসলি নাড়লে এটা কিন্তু তাপ পাবে সম্পূর্ণ ডিমটাতেই কিন্তু সিদ্ধ হবে না এভাবে চিনিটা গলিয়ে নিলে আপনার ডিমে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া থাকে সেটাও কিল হয়ে যায় আর নাড়াচাড়ার ফলে চিনিটা গলে যায় চিনিটা যে বাটার ক্রিমে কিচকিচানি যে ভাবটা থাকে সেই ভাবটা কিন্তু এই সুইস বাটার ক্রিমে সেই সমস্যাটা আমাদের ফেস করতে হয় না ডিমটা কিন্তু খুব সুন্দরভাবেই আমি উইস করতে করতে ডিমের সাথে চিনিটা মিশিয়ে নিয়েছি এখন আমি স্ট্যান্ড মিক্সারে চলে এসেছি এই কাজটা আপনারা ইলেকট্রিক বেটার দিয়েই করতে হবে ইলেকট্রিক বেটার অথবা স্ট্যান্ড মিক্সার যেটাই আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে সেটা দিয়েই আপনাকে আসলে ক্রিমের প্রসেসটা করতে হবে ক্রিমটা আপনারা নর্মাল এগ উইস্ক যেটা আমরা ম্যানুয়ালি ইউজ করি সেই উইস্ক দিয়ে আসলে করা পসিবল না এর জন্য আপনাকে একটি ইলেকট্রিক মেশিনই লাগবে এখন আমি এটাকে ফোম হয়ে আসা পর্যন্ত বিট করতে থাকবো কন্টিনিউ বিট করতে করতে ক্রি সাদা ক্রিমের ডিমের সাদা অংশটা একদম ক্রিমি হয়ে এসেছে আর আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যেন পাত্রটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায় সাদা অংশটা বিট হতে থাক ততক্ষণে আমি আপনাদেরকে বাটারের পারফেক্টনেসটা দেখিয়ে দিই বাটারটা কিন্তু ফ্রিজে ছিল যার কারণে আমি এক ঘন্টা আগে এটা বের করে রেখেছি যেহেতু খুব গরম পড়ে গেছে এর জন্য কিন্তু বাটারটা খুব তাড়াতাড়ি নরম হয়ে এসেছে দেখুন খুব সহজেই কিন্তু এটা কেটে নেওয়া যাচ্ছে তবে বাটারটা কিন্তু এমন হওয়া চলবে না যে গলে যাচ্ছে গলে যাওয়া বাটার দিয়ে কিন্তু ক্রিমটা কোনো রকমেই ভালো হবে না বাটারটা এমন হতে হবে যে আমরা ইজিলি ওটাকে কাটতে পারবো কিন্তু শেপ হারাবে না খুব সুন্দরভাবেই একটা শেপ থাকবে এই রকম ঠান্ডা যদি বেশি গলে যায় আপনাদের বাটারটা তাহলে অবশ্যই আবার দর এক পাঁচ থেকে দশ মিনিটের মতো ফ্রিজে রেখে নেবেন ডিমের পাত্রটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি একে একে একটা করে কিউব এখন এই ডিমের সাথে অ্যাড করতে শুরু করব একেবারে পুরো বাটারটা দিয়ে দেবেন না একটু একটু করে দিতে থাকবেন আমি এই বাটার ক্রিমটা প্রায় তিন বছর যাবৎ এভাবেই বানিয়ে থাকি এটা খুবই সুন্দর এবং পারফেক্ট হয় আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আপনারা যদি কোনো ধরনের শঙ্কা থেকে থাকে সেখানে অল্প পরিমাণে করে চেষ্টা করে দেখতে পারেন সুইস মেরাং বাটার ক্রিমের ক্ষেত্রে এই যে বাটার অ্যাড করার পর এই ডিমটা কিন্তু পাতলা এবং হতে থাকবে রানি এটা দেখে কিন্তু কোনোভাবেই ভয় পেয়ে যাবেন না যেভাবেই হোক আপনার ক্রিমটা কিন্তু হবেই সো ভয় পাওয়ার কোনো কারণ নেই একে একে সম্পূর্ণ বাটারটা আপনারা অ্যাড করতে থাকবেন চারটা ডিমের জন্য দুইশো গ্রামের বাটারটার পারফেক্ট রেশিও আপনারা চাইলে কিন্তু বাটারের পরিমাণটা ইচ্ছে করলেই বাড়াতে পারবেন তবে এখানে দুইশো গ্রাম বাটার এবং চারটা ডিম একটি স্ট্যান্ডার্ড রেশিও আমি একটা একটা করে কিউব অ্যাড করতে থাকব দেখুন এখন কিন্তু মিক্সারটা অটোমেটিক ঘুরছে না কারণ এটা এখন কম্বাইন হতে একটু সময় লাগবে দুই থেকে পাঁচ মিনিটের মতো এই বাটারটা কম্বাইন হতে থাকবে আর ধীরে ধীরে বা ক্রিমে রূপান্তরিত হতে থাকবে আমি একটু হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর আপনাদের যদি হাত দিয়ে ঘুরানোর ইলেকট্রিক মিক্সারটা হয় তাহলে তো আপনারা সেভাবেই করে নিতে পারবেন আমি সাইড দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু নামিয়ে দিচ্ছি অনেকেই ভাবেন যে কাঁচা ডিমের ক্রিম কিভাবে খাওয়া যায় এটা আসলে কাঁচা থাকে না আর এই ক্রিমটা দেখুন এখন কিন্তু অনেকটাই পাতলা এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু বিট করতে করতে এক সময় ক্রিম হয়ে যাবে যেটা বলছিলাম যে অনেকেই ভাবেন যে কাঁচা ডিম কিভাবে খাওয়া যায় আমরা কিন্তু অনেক ডেজার্টেই কাঁচা ডিম ইউজ করে থাকি যেমন তিরামিষু কেকটা এটাতেও কিন্তু আমরা কাঁচা ডিম দিয়েই তৈরি করে থাকি তারপর আমরা যে মেয়োনেজ বানাই সেই মেয়োনেজেও কিন্তু আমরা কাঁচা ডিমটাই ইউজ করি সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কাঁচা ডিম যদি ফ্রেশ হয় একদম নতুন হয় তাহলে ভয় পাওয়ার তেমন কিছু নেই আর তার উপর আমরা তো এটাকে ডাবল ব্রয়লারে হিট দিয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু ক্রিম হওয়া স্টার্ট হয়ে গেছে প্রায় সুইস মেরাং বাটার ক্রিমের এর একটাই সুবিধা যে এটার ডিজাইন আপনি এই ক্রিম দিয়ে যে ডিজাইনটাই করেন না কেন সেটা খুব পারফেক্ট শেপ থাকে আর গরমে বাটার নিয়ে বাটার ক্রিম নিয়ে কাজ করা বেশ একটু কষ্ট হয়ে যায় এভাবে করলে কিন্তু বাটার ক্রিমের যে শেপটা সেটার মতো এটা খুব একটা নষ্ট হয়ে যাবে না খুব সুন্দর রকম থাকবে আর এই ক্রিমটাকে আপনারা সাত দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এবং দুই থেকে তিন মাস পর্যন্ত ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন তবে ডিপ ফ্রিজে রাখলে নর্মালে বের করে রেখে আবারও দশ মিনিটের মতো বিট করে নিলে এটা ভালোভাবে আবার আগের রূপে ফিরে আসবে দেখে নিশ্চয়ই এটা কিন্তু পারফেক্টলি ক্রিমি কনসিস্টেন্সিতে চলে এসেছে টোটাল ক্রিমটা হতে আমার পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে ডিমটা ফোম হওয়া থেকে শুরু করে দেখুন আর এই মিষ্টি ব্যালেন্সটা কন্ট্রোল করে যাওয়া করা যায় বলেই কিন্তু এই ক্রিমটা অনেক বেশি পপুলার এই পর্যায়ে হয়ে যাওয়ার পর আমরা যে কোনো ধরনের এশেন্স এখানে অ্যাড করে দেব আজকে আমি প্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি আমি খুব ডিটেলস আপনাদের সবাইকে বলে দেওয়ার চেষ্টা করেছি বা শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আজকে আর কেক এবং কেকের ডেকোরেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না শুধু ক্রিমের রেসিপিটাই শেয়ার করলাম আশা করি ভবিষ্যতে কেক এবং ডেকোরেশনের সিম্পল কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো আজকের মতো এখানেই সমাপ্তি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ